কে তুমি মোকে কি কইলো 12000 টাকা পঠাই দউছে সোনা যাই করে বইটা চেক কইলা পরে 12 টাকা আছে তো কেসে ভাগ করছে কোলাঙ্গেরো নাই কোলাঙ্গেরো আর 12 বছর কাহেলারি বেঙ্গলোরে কি করছো তুমি আরে মদ খাই নি স্যার তুমি এই ভাই ওর পাশে জুকিনি চাপিলা তো আছে তুমি তো মরছো না তুই কইছ না তোর বই কইছ ওর বাতুচি মরগুছি আগে কুজি তোকে এই মনে কইলে মোর বাড়ি আছে না 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 प्रभु मानव रूप के धारण कर Bye.
चिंता कले नारायण पाद पद्म के जल गिला हम दौत कर अच्छा देखे दिन सहस्त्र जग में विस्तार पाद पद्म के देखे भयभीत हो गए चिंता कले जल गिला हम दौत कर से परिबो अपेक्षा कर बामन अवतार बामन रूप धारण करले प्रभु नारायण दश अवतार लेखा अवतार हो बामन अवतार अच्छा अच्छा ये समय पाद पद्म छोट छोट निश्चय हो ये समय नामे बा आनंद मन दौत कर चिंता कले पद्म जनी ब्रह्म समय तो का अपेक्षा बड़ी राजा के पाताल भवन के चट्टी बार्जन अवतरी आती है प्रभु नारायण प्रथम जावा समय पद्मजनी ब्रह्मा पहुंचे जाए डाके दिले गो प्रभु नारायण पाद पद्म के दर्शन नाम पद टाई दिले प्रभु नारायण लालते लगे पद्मजनी ब्रह्मा नारायण कार गर्व भाव सह्य करते अहंकार भाव सह्य करते गड़गिला छोटू देखे आसिल ब्रह्मा गड़गिला के धुआ माया विस्तार कले तुषार कणिका शिशिर बिंदु रूप नख कोण भितर राखी दिले अनेक दिन पर्यंत रहिलो गंगा जल नख कोण केमन शिव मस्तक के आसिल जानी खाली फोटो बा मूर्ति देखे समय लक्ष्य दिवा जे समय जेमन के कपिल मुनि अभिशापे भस्मीभूत होइथिले सगर वंश अवतार ग्रहण कले आज भगीरथ We'll be right back.
কামনে মুখ নাই মিলা ওর অল নাইট রে মুখে বার করতে করতে বলি তুই তো দিন আমি নাই কাম মুরত গো এ মিনা একদম আই মিনা নাই আছি আই আই শুনা শুনা শুনাও দে বাস মা মিনা কে পাশে রাখতে পারছ গো ভলেও আসছে না জানতে পারছ নাই আই আকি দে তবে কি গা মই নাই কি মত দিবে অনলাইনে পরা মদ মাগে চার মিনা কে কি করি হ্যালো আজ তুমি লক্ষ্য দিবে যেমন কি সীতা দেবী ডাকে দিয়েছে আমি বনমৎস্য কে গমন করিব রামচন্দ্র আনন্দিত হয়ে ডাকে দিলে না গহে সীতে আমি তোরা কে পরীক্ষা করতে আমার সঙ্গে যাতে লাগি তোদের ইচ্ছা আছে কি গহে সীতে যদি বনমৎস্য কে গমন করিব এ যে অলঙ্কার পরিধান করিয়েছ এ অলঙ্কার কিছু প্রয়োজন নাই যা যে অলঙ্কার কে পরিত্যাগ করে কোন আছে আচ্ছা কলি করি পেন্তা পিনি করি হ্যাঁ তোমার সাথে হবে না अरे डाके दिए ना गो सीते अलंकार परित्याग कर आगमन कर तेणु पासे देखे दिले लक्ष्मण छो लक्ष्मण के डाके दिले आज समय रे बाबू लक्ष्मण राम सीता तो बन मध्य के गमन कर राजा हवे भरत भरत शत्रुघ्न संगे थके नगर वास लालन पालन कर दादा तुम कहो हम छाड़िए তোমার সঙ্গে যাবো তো আমাকে আমার সঙ্গে যাবি আরে আমি তো বাপের সত্য রক্ষা করিব তুই তো আজ তুমি অযোধ্যান করে আরামে রইবি আজ ভরত শত্রুঘ্ন সঙ্গে ভরত কে ডাকিয়ে দিলে আজ তুমি রাজা হবে অযোধ্যান করে লক্ষ্মণ শুনেছি আজ তুমি ভরত যদি রাজা হবে আমি তো রামচন্দ্র সঙ্গে ছোটুলে বড় হয়েছি কোন দিনে তো রামচন্দ্র আমাকে ছাড়ি এলা আজ ছাড়িয়ে কোন কাহে তো গমন করেন না আজ কি কইছেন আমি বনমধ্য কে গমন করিব বলে রামচন্দ্র পিছে লক্ষ্মণ রইবে অযোধ্যান করে এ কথা হতে পারিল ডাকে দিলেন লক্ষ্মণ আজ তোমার রামচন্দ্র দুঃখ মনে ডাকে দিচ্ছেন গো দাদা রে ভাবি আমি মনে মনে Bye.
টুকুল এত বড় পর্যন্ত হয়েছে কন্নদিন তো আমাকে তোরা ছাড়িও না আজ কহিছ কিনা রাজা হবে গজধ্যান করে রামচন্দ্র বদলে ভরত যদি ভরত আজ তুমি রাজা হবে গজধ্যান করে আমি তোদের তোরাকে ছাড়িয়ে অযোধ্যান করে হইতে পারিব না লক্ষ্মণ ডাকে দিলেন গো দাদা আমি তোদের সঙ্গে নিশ্চয় আজ বন মধ্যকে গমন না করিব যদি বন মধ্যকে আমি গমন না করিব কত ফলমূল সংগ্রহ করে কুলি আসিব খাবার জন্য অসুবিধা কিছু হবে তথাপি যদি আমাকে সঙ্গে না লাগিবে একজন দেখা যাচ্ছে সরজু নদী আমি প্রাণ বিসর্জন করি লক্ষ্মণ যাবার আগ্রহ দেখি রামচন্দ্র ডাকে দিলেন রে বাবু লক্ষ্মণ যদি বন মধ্যকে গমন না করিব যা জাতীয় অস্ত্র শস্ত্র লিয়ে কোন চলে আসিব লক্ষ্মণ কে পাঠাই নিয়েছি না অস্ত্র শস্ত্র আনবার জন্য রামচন্দ্র ডাকে দিলেন রে বাবু লক্ষ্মণ চিন্তা করেছেন আজ তুমি ডাকে দিলে ঢে বাবু লক্ষ্মণ ভয়ঙ্কর রাক্ষস সব বন মধ্যে আছে হিংস্র জন্তু পরিপূর্ণ হয়েছে ওদের সঙ্গে আমাদের ভেট হতে পারে যুদ্ধ হতে পারে ডাকে দিলে ঢে বাবু লক্ষ্মণ তুই ধ্যানুর বানলি এখন চলে আসবি যা লক্ষ্মণ যেমন কে ধ্যানুর বানলি এখন আগমন করিয়েছে রাম লক্ষ্মণ সীতা জটাত্রীর রূপকে ধারণ করিয়েছে বনবাসী রূপকে ধারণ করিয়ে বন মধ্যকে গমন করিবার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছেন আজ গুরুজন মন্ডলী নিকটে আশীর্বাদ লাভ করিয়ে রাম লক্ষ্মণ সীতা ভাই রাই আছেন আজ বন অভিমুখ আজ শ্রীরাম চলেন বন সঙ্গে লক্ষ্মণ গুরুজন মন্ডলী নিকটে আশীর্বাদ লাভ করিয়ে আজ বন মধ্যকে বাইর নগরবাসীরা দেখে দিলেন দেখরে দেখ রাম লক্ষ্মণ সীতা কেমন চলিয়ে চলিয়ে আজ বন মধ্যকে বাইর বাবু নমস্কার আজ্ঞা নমস্কার নমস্কার প্রভু রামচন্দ্র মা সীতা দেবী অনুজ লক্ষ্মণ চলিং চলিং বনবাস যাওতিনি অসুবিধা তোর কি আছে ভুল অসুবিধা না আরে রাম লক্ষ্মণ সীতা বন মধ্যকে আজ গমন করিয়েছে আচ্ছা প্রভু রামচন্দ্র মা সীতা দেবীকে লভ করে নিয়েছি নাকি না রে কোন ম্যারেজ করেছিলি কে কোন লোক রে ভাই কবল কি আছিল ওগা রাম সীতা এ মা রাম সীতা জুড়িলি কাই রে বর্তমান সীতার শিব ধনু ভাঙে সীতা দেবীকে বিবাহ করিয়েছিলেন রামচন্দ্র ওহো সীতাকে ভাঙিয়ে ধেনুকে বিবাহ করেছিলেন এ বোকা এ বোকা এখন লে ফর্চা হই না তাই আরে শিব ধনু ভাঙিয়ে সীতা দেবীকে বিবাহ করিয়েছিলেন আচ্ছা যদি শিব ধনু ভাঙিয়ে মা সীতা দেবীকে প্রভু রামচন্দ্র বিবাহ করিয়েছিলেন আর গাড়ি গুড়া নাই দিতিলে এই চলি এই চলি মনে পড়ছে বনকে যাবে বনকে যাবে কেন সময় গাড়ি ছিল যে তাকে গাড়ি দিত হে বাবা রে এবার কেলা বালা ঠেলা বালা আইসক্রিম বালা গুপচুপ বালা ছাগল বাগালিয়া ভেড়ি বাগালি ছেড়ি বাগালিয়া সকল লোকে গাড়ি দিচ্ছে আরে মাত্র পালা বালা কত দুধ ঢালে খাচ্ছে আর খাচ্ছে আমার কর্তব্য দৃষ্টিলে আমি কইলি চলো টুক টুক কেকি খাবে যদি খাই দেব তাহলে পান খাবে কি সফল খাবে যাহা খাবার কথা খাবে হোটেল বালা পুরা সুদিয়া সুদিয়া নিলো যে যাহা খাবার কথা খালে অসুবিধা ওই রকম রে বাবু যদি কনিয়া দেখতে যাস সব আমাদের তো কনিয়ার মাইটা কিছু কইতে পারবে না।